হাই ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। আমি সঙ্গীতা। হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছো। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্বে আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের হ্যাপি স্কুল থেকে সাবজেক্ট ভিত্তিক বিভিন্ন হ্যান্ড নোট ও বই প্রকাশ করা হয়েছে, যা একাডেমিক ও অ্যাডমিশনের জন্য খুবই মানসম্মত। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমার কাঙ্ক্ষিত বইগুলো আজই সংগ্রহ করে নাও। স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে, এই ঘটনাকে কি বলে? কাল নির্ধারণ। আইনস্টাইনের স্থির ভর শক্তি সমীকরণ কোনটি? E নট সমান এম নট সি স্কয়ার। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ফোটনের শক্তি ই এর মধ্যে সম্পর্ক কি? E সমান সমান এইচ সি ভাগ ল্যামডা। কে বিশেষ আপেক্ষিকতার স্বীকার্য প্রস্তাব করেন? আইনস্টাইন। কৃষ্ণ বস্তুর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে 850 ক্যালভিন তাপমাত্রায় কোন বর্ণ ধারণ করে? লাল বর্ণ। কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম? ম্যাক্স প্লাংক। এক্স রশ্মির প্রকৃতি কোনটির প্রকৃতির সাথে মিলে যায়? গামা রশ্মি। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ কেমন থাকে? একই রূপে থাকে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়ালে এর ভরের কি হবে? বেড়ে যাবে। যে সকল নক্ষত্র নির্দিষ্ট সময় অন্তর বেতার স্পন্দন নির্গমন করে তাদেরকে কি বলে? পালসার। মাইকেলসন মর্লের ইথার সম্পর্কিত সমস্যা সমাধান করেন কে? আইনস্টাইন। আপেক্ষিক তত্ত্ব কত প্রকার? দুই প্রকার। যদি কোনো বস্তু আলোর বেগে গতিশীল থাকে তবে এর ভর কেমন হবে? অসীম। ফটো ইলেকট্রন নির্গত হবে না কোন ধাতু থেকে? অ্যালুমিনিয়াম। কোনটি দুর্বল বল? মহাকর্ষ বল। এক্স রশ্মির আবিষ্কারক কে? রঞ্জন। কোনটি বিকিরণ কোয়ান্টাম? ফোটন। অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরায় ব্যবহৃত হয় কোনটি? অবলোহিত রশ্মি। ফোটনের ধর্ম কি কি? স্থির ভর শূন্য, নির্দিষ্ট ভরবেগ আছে, চার্জবিহীন। কৃষ্ণ বস্তুর বিকিরণ পুরোপুরি ব্যাখ্যা দিতে সক্ষম কোনটি? কোয়ান্টাম তত্ত্ব। দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় কোনটি ক্ষয়ের জন্য? বিটা। ক্যাথোড রশ্মি কঠিন পদার্থ দ্বারা বাধাপ্রাপ্ত হলে কি উৎপন্ন হয়? এক্স রশ্মি। ইলেকট্রনের স্থির ভর শক্তি কত? 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। সুজন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত হবে? শূন্য। ঘূর্ণায়মান বস্তু কোন কাঠামোর অন্তর্ভুক্ত? অজড় কাঠামোর। সর্বাপেক্ষা সবল বল কোনটি? নিউক্লিয় সবল বল। এক এ এম ইউ ভরের সমতুল্য শক্তি কত? 934 মেগা ইলেকট্রন ভোল্ট। কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্র এককের নাম দেন কোয়ান্টাম? ম্যাক্স প্লাংক। পৃথিবীর কোন কাঠামোর সাপেক্ষে আলোর বেগ সি হলে ভি বেগে গতিশীল কোন কাঠামোর সাপেক্ষে আলোর বেগ কত হবে? সি। মৌলিক বলের মধ্যে কোনটি পরমাণু গঠন করে? নিউক্লিয় সবল বল। কার্যাপেক্ষকের একক কোনটি? জুল। কোন বস্তু আলোর বেগে চলে এর ভর কিরূপ হবে? অসীম হবে। এক্সরের একক কোনটি? রঞ্জেন। স্পিন ওয়ান বিশিষ্ট কণার একবার পূর্ণ আবর্তনে আবর্তন কোণের মান কত? 360 ডিগ্রি। ঈশ্বর কণা কোনটি? হিগস বোসন। মহাকর্ষ বলের বাহক কণার নাম কি? গ্র্যাভিটন। ফোটন কি? শক্তিগুচ্ছ। পৃথিবীর সাপেক্ষে মহাকাশে স্থির রকেট যানকে কি কাঠামো বলা হবে? জড় কাঠামো। কোয়ান্টাম তত্ত্বের জনক কে? প্লাংক। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে স্থির থাকে কোনটি? আলোর দ্রুতি। দুটি ফোটন পরস্পরের দিকে সি দূরত্বে চলছে, তাদের আপেক্ষিক বেগ কত? সি। কম্পাঙ্ক বনাম নিবৃতি বিভব লেগের নতি হল এস বাই ই। ওয়ান এ এম ইউ সমান কত কেজি? 1.66057 গুণ 10^-27 কেজি। এক ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? 1.6 গুণ 10^-19 জুল। ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তির একক। বোর ম্যাগনেট্রনের মান কত? E^2ME। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে যদি ডেল এক্স এর মান শূন্য হয় তবে ডেল পি এর মান কিরূপ হবে? অসীম হবে। বিক্ষেপণ কোণ কত হলে কম্পটন ক্রিয়া হতে কম্পটন শিফট সর্বাধিক হয়? 180 ডিগ্রি হবে। ক্যাথোড রশ্মির চার্জ কোন ধরনের? ঋণাত্মক। মাইকেলসন মর্লির পরীক্ষাটি কত সালে পরিচালিত হয়? 1800
87 সালে। ফোটনের ধারণা সর্বপ্রথম প্রবর্তন করেন কে? ম্যাক্স প্ল্যাঙ্ক। এক্স-রে আবিষ্কারের জন্য বিজ্ঞানী রন্টজেনকে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে? 1901 সালে। সময়কে পরম বিবেচনা করা হয় কোন ক্ষেত্রে? গ্যালিলিও রূপান্তরে। ডি ব্রগলি মতবাদের সত্যতা সর্বপ্রথম প্রমাণ করেন কে? ডেভিসন ও গার্মার। পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউট্রনের গতিসূত্র অর্জন করা যায় তাকে কি বলা হয়? জড় প্রসঙ্গ কাঠামো। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।